চ্যাপ্টার ফোর বৃত্ত অর্থাৎ সার্কুলার ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা বৃত্তের যতগুলি সূত্র আছে সবগুলি সূত্র প্রমাণ করবো এবং কীভাবে মনে রাখা যায় তার জন্য আমরা টেকনিক শিখাব তো তোমরা ভিডিও দেখার সাথে সাথে খাতা কলম নিয়ে আমি যেভাবে সূত্রগুলি লিখি চিত্রগুলি আঁকি আমার সাথে সাথে করতে থাকো তাইলে তোমাদের মনে থাকবে ঠিক আছে তো প্রথমেই প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিলাম এটা ওয়াই অক্ষ এটা এক্স অক্ষ তাহলে বোঝা গেল বৃত্তের কেন্দ্র কোথায় মূল বিন্দুতে মানে জিরো আর বৃত্তের পরে যে কোনো একটা চলমান বিন্দু নিয়ে নেওয়া পি যার স্থানাঙ্ক এক্স হয় তাহলে আমরা বলতেই পারি এই পি ওটা হচ্ছে বৃত্তের বেসার্ধ বৃত্তের বেসার্ধকে আর দ্বারা লিখলাম যেহেতু রেডিয়াস তাই না তো আমরা বলতে পারি বৃত্তের বেসার্ধ পিও সমান আর তাহলে পি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব নিয়ে সবাই জানি রুটোবার এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স মাইনাস হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার ইকাল টু আর এবার বর্গ করে দাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু আর স্কোয়ার তাইলে জিরো জিরো অর্থাৎ মূল বৃন্দির বৃত্তের সমীকরণ কী হলো আমরা সবাই লিখে ফেলবো কি এক্স স্কোয়ার প্লাস টু আর স্কোয়ার এবার আসো বৃত্তের কেন্দ্র যদি মূল বিন্দুতে না হইয়া যে কোনো জায়গা হয় তাইলে কেমন হবে সেটা আমরা একটু দেখাইতে চাই ধরো এটা একটা বৃত্ত এই বৃত্তের কেন্দ্র কোথায় কেন্দ্র মনে করো নাম দিয়ে দাও কেন্দ্র কিউ হুম কেন্দ্রের স্থানাঙ্ক এইচ কে আর বৃত্তের উপর যে কোনো একটা চলমান বিন্দু ধরে নেওয়া পি যার স্থানাঙ্ক আগের মতো এক্স ওয়াই এটা আমরা বলতে পারি পিউ পিকিউটা কি বৃত্তের বেশার বেসার মানে রেডিয়াস আর তো আগের মতোই লেখা যায় পিকিউ সমান আর পি বিন্দু থেকে কি বিন্দু দূরত্ব নিণের সূত্র সবাই জানি এক্স মাইনাস এক্স ওয়ান এটা এক্স ওয়ান এটা নাম দেওয়া প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কোনটা এটা ওয়াই মাইনাস ওয়াই টু হলে কে হল স্কোয়ার ইকুয়াল টু আর তাহলে আমরা বর্গ করে দেব এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ারিক্যাল টু স্কোয়ার তাহলে বৃত্তের কেন্দ্রে এসকে এবং বেশাব্দ আর হলে বৃত্তের সমীকরণ হলো এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল টু আর স্কোয়ার এটা কি এক্স মাইনাস হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকাল টু আর স্কোয়ার এই মানে যে হোল সূত্র খাটাও এ স্কোয়ার মাইনাস টু অ্যাকস বি স্কোয়ার সেম এই মানে যে এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার আর পাশে নিয়ে জিরো হয়ে গেল এবার আমরা সাজায় লিখি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কে ওয়াই প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর টু জিরো তাহলে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কিন্তু এক্স ওয়াই সব কনস্ট্যান্ট তাহলে আমরা ধরে নিলাম সি কি ধরে নিলাম লিখে দাও নিচে আমরা ধরে নিলাম কি সি ইকাল টু এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর তাহলে এই যে একটা সমীকরণ পেলাম এটা হলো বৃত্তের সাধারণ সমীকরণ তাহলে আজকে থেকে আমরা সবাই বৃত্তের যদি বৃত্তের ক্যান্ট বেসার্ধ কিছুই দেওয়া নাই তাহলে আমরা লিখব বৃত্তের সাধারণ সমীকরণ কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স এইচ এক্স মাইনাস টুয়েক্স কে ওয়াই প্লাস সি ইকাল টু জিরো এখান থেকে দ্বারা বের করো তাহলে আর স্কোয়ারটা এই পাশে আনলে এইস স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি সো আর ইকাল লেখা যায় রুটোবার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস তাহলে বৃত্তের দিকে হল রুটোবার এইচ স্কোয়ার প্লাস হয়ে গেলে বৃত্তের সাধারণ সমীকরণ বৃত্তের পেশার ধরে নেওয়া হয়েছে কি এইচ ইকাল টু আর কে ইকোয়াল তাহলে আমরা এখানে মান বসাই চলো দেখি কী হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু অ্যাক্স এইচ এর মান দেখো মাইনাস জি ইন টু এক্স কে এর মান কি দেখো মাইনাস এফ ওয়াই প্লাস সি এই টু জিরো তাহলে বৃত্তের সমীকরণ কী হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু অ্যাক্স জি এক্স প্লাস টু এক্স এফ ওয়াই প্লাস সি ইকোয়াল টু জিরো বইয়ের মধ্যে দেখবো বৃত্তের সাধারণ সমীকরণ এটা লেখছে সো এখানে এইচের এর মান বসাতে হবে তাহলে কি হবে মাইনাস জি হোল স্কোয়ার মাইনাস এফ হোল স্কোয়ার মাইনাস সি তাহলে বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তাহলে বৃত্তের সাধারণ সমীকরণ আমরা লিখলাম কি এইটা আর বইয়ের মধ্যে দেখবে তোমরা দেওয়া আছে এইটা বিতের সাধারণ সমীকরণ আর এটা হচ্ছে বেশার্ধ এখন প্রশ্ন হইল আমরা যদি হ্যাঁ এই যে একটা বক্স করে দিলাম এই কারণে আমরা যদি এই সূত্র দিয়েই সব ম্যাচ করতে পারি তাহলে আবার নতুন করে এইসি করু মাইনাস জি কে মাইনাসের নতুন আরেকটা সমীকরণ আমদানি করা এবং আর এক চেঞ্জ করা আর দুঃখের বিষয় হচ্ছে এই সূত্র দিয়ে অঙ্ক করলাম যখন ওই বৃত্তের কেন্দ্র বেশার্ধ বের করতে বলে তখন কিন্তু আবার এই এই সিকলটা এই যে মাইনার যে মানগুলি আবার উল্টে বসাইতে হয় তাহলে আমরা একবার এই সমীকরণ দিয়ে করলাম ভেজালে ঢুকলাম ধরে নতুন একটা জিনিস আনলাম আবার সমীকরণটা বাইর করার পর যখন বেসার্ধ কেন্দ্র এগুলি বের করতে হয় তখন উল্টা মানগুলি আবার বসাইতে হয় তাহলে আমরা এই ভেজালে আজকে থেকে যাব না তবে তোমরা এই নিয়মে করলোস একই হবে যে কোনো ম্যাথ তুমি এই সাধারণ সমীকরণ এই দুইটা করলো যা হবে এইটা এটা দুটো করলো সেম হবে তো আমার চিন্তা হলো আমরা এই ভেজালে ডুববো না আমরা সরাসরি এইটা দিয়ে করে ফেলবো বৃত্তের কেন্দ্র এক চক্ষের উপর হলে ব্যাপারটা কি ধরো এটা এক সক্ষ এটা মূলবেন্দ্র বৃত্তের কেন্দ্র যদি এমন হয় চক্ষের উপরে আচ্ছা বৃত্তের কেন্দ্র তো এইচ কে ঠিক আছে এটুকুর মান এইচ কিন্তু একশকের পর এর মান শূন্য তাইলে কে ইকুয়াল টু জিরো আবার যদি হয় বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপরে তাইলে কি হবে তাহলে একটু খেয়াল করে এই বৃত্তের কেন্দ্র কি এইচ কে তাহলে কে এখানে এইচ এর মানটা কি হয়ে গেলো জিরো হয়ে গেলো তাহলে আমরা বলতে পারি বৃত্তের কেন্দ্র উপর পড়লে কেন্দ্রের কোটি মানে কে এর মান জিরো তাহলে কে ইকুয়াল টু জিরো আর যদি ওয়াই অক্ষর উপর হয় তাহলে কি এইচ এর মান জিরো এখন আমরা পাঁচ নাম্বার সূত্রটা প্রমাণ করব বৃত্তটি দ্বারা অক্ষের শেখাংশের পরিমাণ তাহলে ধরো এটা ওয়াই অক্ষ আর এইটা হলো এক অক্ষ এটা মূল বিন্দু তাহলে বৃত্তটি অক্ষ থেকে মনে করি এবি অংশ কেটে নিছে তাহলে আমরা ধরে নেই বোঝার জন্য ওয়ে মানি এক্স ওয়ান তাহলে বিন্দুটি শান্ক কত এক্স ওয়ান জিরো আর ও ধরে নেই এক্স টু মানে ও বি মানে এটুকু এটা এক্স টু তাহলে শান্ক এক্স টু জিরো তাহলে বুঝাই গেল ও এবার মানে এক্স ওয়ান বড় এক্স টু থেকে হুম এবার এ বিন্দুতে হোক বি বিন্দুতে হোক ও এর মান অলওয়েজ জিরো কারণ এক চক্ষের ওপরও ওয়ের মান অলওয়েজ জিরো হয় তো আমরা বিতে সাধারণ সমীকরণের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স এইচ এক্স মাইনাস টু এস কি ওয়াই প্লাস সি ইকাল টু জিরো যেহেতু ওয়াইয়ের মান জিরো তাহলে এটা থাকবে না মাইনাস টু এস এইচ এক্স এটাও থাকবে না ওয়াই জিরো প্লাস সি ইকোয়াল টু জিরো এটাকে নর্মালি সমাধান করে ফেলবে এক্স ইকোয়াল টু টু এস এ এ মানে কত এক্স এস করে শখ ধরো ওয়ান আর বি মাইনাস বি বি মানে কি এক্স এক্সের শখ মাইনাস টু এস এইচ মাইনাস টু এস এইচ প্লাস মাইনাস টু টু পার বি স্কোয়ার মাইনাস ফোর বি মানে কত মাইনাস টু এস এইস

এইচ স্কোয়ার মাইনাস সি কার মান এক্স এর মান কিন্তু এক্সের মান তো দুইটা একটা এক্স ওয়ান একটা এক্স টু এক্স ওয়ান বড়ো তাহলে এক কাজ করি বড়োটাকে ধরবো আমরা প্লাস এস প্লাস রুটোভার এইস স্কোয়ার মাইনাস সি আর এক্স টু ছোটো ছোটোটাকে ধরবো আমরা মাইনাস একটা এইচ মাইনাস রুটোবার এইস স্কোয়ার মাইনাস সি এক্স ওয়ানকে কী ধরছি ওয়ে তাইলে ওয়ে লিখতে পারি আর এক্স টুকে ধরছি আমরা ও বি তাইলে আমরা ও বি লিখতে পারি ওকে এবার দেখো এবার যে কাজটা করা হবে আমরা বের করে খেলব এই বৃত্তটি দ্বারা একশো শতাংশের পরিমাণ এ বি টু কত নিশ্চয়ই ওয়ে মাইনাস ও বি ওয়ে মানে কি ওয়ে মানে হলে যেখানটা দেখে দেখে লিখি এস প্লাস C ওবার এস মাইনাস সি অভিমানিকত এইচ মাইনাস রুট ও বার এইস স্কোয়ার সি এবার এইস স্কোয়ার প্লাস রুট ও বার এইস স্কোয়ার মাইনাস সি মাইনাস এইচ প্লাস সি এ ক্যান্সেল হবে না শুধু এইচ এইচ ক্যান্সেল এটা একটা এটা একটা তাহলে দুইটা রুট ওভার এইস সি তাহলে আমরা কী বুঝলাম বৃত্তটির দ্বারা এক সক্ষার শেতাংশের পরিমাণ এব মানুষের টু ইন্টু রুট ওভার তাহলে বৃত্ত দ্বারা একসক্ের সাতাংশের পরিমাণ টু ইন্টু রুটোবার এইচ স্কোয়ার মিনেস এটা একটা সূত্র হয়ে গেল ঠিক আছে এইবার আমরা দেখাইতে চাই তাহলে এটা থাকলো এবার আমরা যদি দেখাই এরকম এটা একটা বৃত্ত দ্যাট মিন্স চুরি বালা যে কোনো একটা জিনিস আমরা নিতে পারি তো আমরা যদি জিনিসটা এইভাবে দেখাই ধরো এই যে এটা এক সক্ষ এটা ওয়াই অক্ষ এটা মূলবিন্দু এই যে চুরিটাকে দেখাইলাম হ্যাঁ খেয়াল করো তাহলে এই যে এ আর বি তার মানে এইটুকুন হইলো এ এটুকুন হইল বি এবার এই বৃত্তটাকে যদি আমরা উপরে ধাক্কা দেই এবির মান কমতে 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 যখন স্পর্শ করবে তখন এ আর বি একসাথে হয়ে যাবে তার মানে কি এ আর বিয়ের সাথে কোনো ডিফারেন্স থাকবে না এবির মান জিরো হয়ে যাবে তাহলে কোনো বৃত্ত যদি একশ কি স্পর্শ করে তাহলে কী হবে এই এবির মানটা জিরো হয়ে যাবে এই বিকল্পটা কি হবে জিরো হবে তো আমরা কি লিখতে পারি সমাধান করে দেই এইচ স্কোয়ার মাইনাস সি ইকাল টু জিরো এইচ স্কোয়ার মাইনাস সি সুতরাং এইচ স্কোয়ার সি তাহলে কোন বৃত্ত যদি এই দেয় এই চিত্রটা আমরা এখানে দেখিয়ে দিলাম এটা দেখানোর জন্য এই আয়োজন তাহলে আমরা বলতে পারি কোনো বৃত্ত এক স্পর্শ করলে কি লেখা যায় এইচ স্কোয়ার ইকোয়াল টু সি তাহলে লিখবো বৃত্তটি যদি একশকে স্পর্শ করে এইচ স্কোয়ার টু সি আচ্ছা এটা আমরা একটা দেখাইলাম হ্যাঁ আরেকটা তোমাদের জন্য থাকবে তোমরা নিজেরা করে নেবে সিমিলারলি সেটা কীরকম ধরো এইটা এক সক্ষ এটা ওয়ক্ষ তাহলে এটা মূল বিন্দু এবার বিতরিত ওয়ক্ষ থেকে একটা অংশ কেটে নেয় এ আর এটা বি অনুরূপভাবে একবারে সিমিলার তাহলে এবি আর মান কেমন হবে তাহলে বৃত্ত দ্বারা ওয়াই এক শতাংশের পরিমাণ এটা ছিল কি টু ইন্টু রুট অভার এসে স্কোয়ার মাইনাস তাহলে ওয়াই বলে কি হবে কে স্কোয়ার মাইনাসছি একইভাবে এই বৃত্তটি যদি কি করে এই খেয়াল করো খুব ভালোভাবে খেয়াল করতে হবে এটা এক্স এটা ওয়াই এটা মূল বিন্দু এবার বৃত্ত যদি ওয়াই অক্ষাকে স্পর্শ করে হ্যাঁ তাইলে কি হবে বৃত্তটি যদি ওয়া স্পর্শ করে একশকে স্পর্শ করলে কি এইস এস করে সি তাহলে ওয়ক স্পর্শ করলে কী হবে এক অনুরূপভাবে কী স্কোরিকল্টো সি একইভাবে আমরা দেখাইতে পারি দেখো একই জিনিস একশকে স্পর্শ করলে কি এইস এস করে সি আবার কথা আরেকটা কেন্দ্র বিশিষ্ট বৃত্ত মনে করো এই বৃত্তের কেন্দ্র এইচ কে খুব ভালো কথা এইচ কে কেন্দ্রবিষ্ট বৃত্তটি একশো অক্ষকে স্পর্শ করলে এখানে আবার কি হবে আমরা কি জানি এটা যদি হয় এক সক্ষ এটা ওয়াই অক্ষ এটা মূল বিন্দু এই বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই মানে কি মানে হলে এটুকুন এক্স এটুকুন ওয়াই তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক এইচকে মানে কি মানে হলো এটুকু এইচ এটুকু কে তাহলে কি বোঝা গেল কোনো বৃত্ত কি স্পর্শ করলে বৃত্তের বেসর কার সমান কেন্দ্রের কোটি সমান এটা মনে রাখতে হবে তাহলে এসকে কেন্দ্র পৃষ্ট বৃত্তটি একশো কেক স্পর্শ করলে বৃত্তের হবে কেন্দ্রের কুটি মানে কে এটা কে আর এই বৃত্তের ব্যাসার সমীকরণ কী হবে কেন্দ্র এস কে ব্যসার্ধকে বৃত্তের সমীকরণ সবাই জানি এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকোয়াল টু এই যে ব্যাসার্ধ স্কোয়ার কে স্কোয়ার হ্যালো একই কথা এখানেও বলতে পারি বৃত্তটি যদি ওয়াই কে স্পর্শ করে আর বৃত্তের কেন্দ্র যদি হয় এস কে তাহলে এই কি এইচ আর এই কি কি এইটুকু এইচ মানে কি খেয়াল করো এইটুকু এইচ তাহলে কি বৃত্ত যদি অক্ষকে স্পর্শ করে বৃত্তের ব্যাসার্ধ কেমন কেন্দ্রের বুজের সমান তাহলে বলতেই পারি কে কেন্দ্র পৃষ্ট বৃত্তটি অক্ষকে স্পর্শ করলে বৃত্তের বেসর্দ কেন্দ্রের বুজের সমান মানে এইচ এখন তোমরাই বলো কেন্দ্র এসকে কে ব্যাসার্ধ তাহলে বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এইস হোলি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোলি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার এখন আমরা নয় নম্বর সূত্রটা প্রমাণ করব বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু এই দেখো বৃত্ত এই যে ব্যাস কারণ এটা কেন্দ্র দিয়ে গমন করছে বিষের ব্যাসের একটা প্রান্ত মনে করি এক্স ওয়ান ওয়াই ওয়ান এই বিন্দু একটা বিন্দু মনে করি বিষ আর এই স্থানত এক্স টু ওয়াই টু তো বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু এ আর বি আর বৃত্তের উপরে যে কোনো একটা চলমান বিন্দু ধরে নাও পি এক্স এবার তোমরা বলো পি এ রেখা আর পিবি রেখা আমরা জানি বৃত্তের বেশ চাপের সাথে যে কোন তৈরি করে সেটা 90 ডিগ্রি এর মানে কি এর মানে হইল পি এ লম্ব পিবি হলে পি আর পিবি যদি লম্ব হয় দুটো শরীরে একটা পরস্পর লম্ব হইলে এই পি এ রেখার ডাল ইন্টু পিবি রেখার ডাল -1 হয় কি জানি দুইটা রেখা পরস্পর লম্বাইলে ডালদের গুণফল -1। হয় এবার বলো পি এ রেখার ডাল কি হবে পি এ রেখার ডাল কোটিদের অন্তর ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স এক্স রেখার ডাল y y2 ওয়াই টু বাই এক্স এক্স টু ইকাল টু মাইনাস ওয়ান এবার ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু টু এই যে মাইনাস হ্যাঁ এটা ওই নিয়ে আস এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু এবার এই দুইটার এই সাথে নিয়ে আসো এই সাইডে নিয়ে আসো তাহলে কি লেখা যায় এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু প্লাস এটা তো আছে তা আছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু তাহলে আমরা কী বলতে পারি বৃত্তের ব্যাসের প্রান্ত কিন্তু এই যে দেখো এ এবং বি এই যে বি হলে বৃত্তের ব্যাসের বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স এখন আমরা দশ নম্বর প্রমাণ দেখাবো দুইটা বৃত্ত দেখো এই একটা বড়ো বৃত্ত যে বৃত্তের ব্যস্ত আমরা ধরে নিলাম আর ওয়ান আর ছোটো বৃত্তের ব্যসত আমরা ধরে নিলাম কত আর টু তাহলে দুইটা বৃত্ত কেমন একটার বাইরে একটা স্পর্শ করছে তার মানে দুইটা বৃত্ত পরস্পরকে বহিষ্ঠভাবে স্পর্শ করে তাহলে বৃত্ত দুইটা পরস্পর বহিষ্ঠভাবে স্পর্শ করলে এই কেন্দ্র দুটার মধ্যবর্তী দূরত্ব কি আসলে আর ওয়ান প্লাস আর টু তার মানে বেসর যোগফল তাহলে আমরা বলতে পারি দুইটার বৃত্ত পরস্পর বৈষ্ণভাবে স্পর্শ করলে কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব হলো আর ওয়ান প্লাস আর টু তার মানে ব্যাসার্ধ যোগফল এবার দেখো এই বড় বৃত্তের ব্যাসার্ধ হলো কত আর ওয়ান ভালো কথা আর ওয়ান আর এই ছোট বৃত্তের ব্যাসার্ধ ধরি আমরা আর টু তাহলে দুইটা বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত হবে এই যে এখান থেকে এখানে দূরত্ব পুরোটা হচ্ছে আর ওয়ান এটুকু আর টু তাহলে এটুকুন কত নিশ্চয়ই আর ওয়ান মাইনাস আর টু তাহলে আমরা বলতে পারি দুইটা বৃত্ত পরস্পর অন্তস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বেসরদয়ের বিয়োগফল এই দশটা সূত্র ভালোভাবে পড়লে বৃত্তের অঙ্কে কোনো প্রবলেম হবে না এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ